জেল হত্যা দিবসে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ রাজশাহী দিনব্যাপী কর্মসূচি পালন। জেল হত্যা দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ রাজশাহী। মঙ্গলবার সকাল 8:30 রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের পিপি ইব্রাহিম হোসেনের নেতৃত্বে আইনজীবীদের একটি দল শহীদ অ্যাডভোকেট এ এইচ এম কামারুজ্জামান হেনার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মাজারের সামনে 1 মিনিট নীরবতা পালন করেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্যরা। দিবসটি উপলক্ষে বেলা 1:30 সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। যে চার নেতা স্তম্ভ বাংলাদেশে ছিল তাদেরকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা নিরাপদ জায়গা জেলখানা, সেই জেলখানায় হত্যা করা হয়েছিল। আজকে আমরা এই সভা থেকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ রাজশাহীর আহ্বায়ক মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে ও পিপি ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট লোকমান আলী। রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকরামুল হক। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমান। অ্যাডভোকেট মোজাফফর হোসেন, নুরুল ইসলাম সরকার, আসলাম সরকার। এ সময় সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, আসিরুদ্দিন, অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্য, শামসুন নাহার মুক্তি, তরুণ আইনজীবী শামীম আক্তার হৃদয়, রবিউল ইসলাম, আতিকুজ্জামান পরাগ, প্রায় শতাধিক আইনজীবী। দোয়া মাহফিল পরিচালনা করেন সিনিয়র আইনজীবী মাহবুবুর রহমান। আলোচনা সভা ও দোয়া মাহফিলের সমাপনী বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইয়াহিয়া। Thank you.